প্রশ্ন হচ্ছে যে কোন বৈঠক শেষ করার সময় সবাই হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কি মাঝে সাঝে যদি কেউ করে একশোটা মাহফিল করছে একদিন একটু দোয়া করছে এটা এক জিনিস কিন্তু ডেলি মাহফিলও করে আবার মোনাজাত করে একটা রসম বানিয়ে ফেলেছে এইটা ঠিক না এটা কোনো অনুমতি নাই যেমন সৌদি আরবের কারাবার ইমাম আল সোরাইম জাকির নায়কের পিস সম্মেলনের ছিলেন ইন্ডিয়া যেখানে প্রায় দশ লক্ষাধিক লোকের সমাবেশ উনি বিশাল সমাবেশ উনি একটু দোয়া করেছেন এটা কোনো রসম না রেওয়াজ না একবার মন চাইছে একটু হাত তুলে দোয়া করেছেন এই এটা এক জিনিস এটা অনেকে মানতে চান মানতে চান না এটা অনেকে সমালোচনা করেন সমালোচনা করার এখানে যুক্তিও আছে যেটা আজ মধ্যে নাই আদি যে অজান এটা করবেন কেন তো উত্তম হলো এগুলি না করে কফানাতুল মাজলিসে যে দোয়া সুবহানাকাল্লাহ হুম্মা আবহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই সুন্নাতটা জিন্দা করে দেওয়া নবীজির একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে দেয় সে যেন আল্লাহ নবীকে জিন্দা করে দিল মান আহিয়া সুন্নতি ফাকা আন্নামা আহিয়ানি আমার সুন্নাকে যে জিন্দা করলো সে যেন আমাকে জিন্দা করে দিল অমান আইনি কান আমারি জান না যে আমাকে চিন্তা করে দিল সে আমার সাথে জান্নাতে থাকবে কত ময় সৌভাগ্য নিজেরা বেদায়াত কেন করবো এত সুন্দর থাকতে জমজমের পানি থাকতে লুনা পানি কেন পান করতে যাবে। নাকি আজ মাহফিল শেষ করার সময় হাত তুলে সবাই সম্মিলিত মনেদাত করা যাবে কি মুনাজাতের এত মহাব্বত সুন্নতের প্রতি এত মহাব্বত নাই বুঝেন না সুন্নতটা সুন্নতের প্রতি মহাব্বত দেখাবেন যেটা নাই নাই জিনিসের প্রতি মহাব্বত দেখাবেন না এটা আল্লাহ নবীর প্রতি অবজ্ঞা সামিল ওনার সুন্নাকে বাদ দিয়ে একটা বেদাতকে মহাব্বত করলে নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি অবজ্ঞা অবজ্ঞা হয় এটা কারণ উনি তো বলেছেন আমার সন্নতকে মহাব্বত করলে আমাকে মোহাম্বত করলা তার মানে উল্টাটা বলেন সুন্নতকে মোহাম্বত না করলে যেন আমাকে মোহাম্বত না করলা ঠিক না বিপরীত কথাটা এটা আছে না শিরিক না করি মরলে জান্নাতে যাবে তাহলে এর উল্টা কথা কি হবে শিরিক করি মরলে জাহান্নামে নামে যাবে কথা দৃষ্টে কথা আসে না সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যাদের তিনটা বা চারটা মেয়ে আছে কোনো ছেলে হয় না এক্ষেত্রে অনেকে বিষয়ে মনঃক্ষুণ্ণ হয় স্ত্রীকে দোষ দেয় এক্ষেত্রে ইসলাম কি বলে আচ্ছা স্ত্রীরা হলো খ্যাত ক্ষেত খামার মিস ওকম হরসুল কম তোমাদের নারীরা